তো বন্ধুরা, আজকে আমরা ব্লগটা এখান থেকে সেকেন্ড ব্লগ এখান থেকে শুরু করছি। আজকে আমরা গাংডোয়া ড্যাম যাব, চলুন ওইখানে যেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। গাইস, আমরা রেডি যাওয়ার জন্য। বন্ধুরা, এটা আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি, বেরিয়ে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, এবার আমরা পুরন্দরপুরের মোড় পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমরা কাঞ্চনপুরের বাজার পৌঁছে গেছি। আমরা কলেজ মোড় বাস স্টপে পৌঁছে গেছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কলেজ মোড় বাস স্টপের গেটটা, আমরা পৌঁছে গেছি এখানে। এই দেখুন গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়। আর কিছুটা গেলেই আমরা গাংডোয়া ড্যামে পৌঁছে যাব। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য কেটে ছোট করে দেওয়া হয়েছে। এই দেখুন, আমরা প্রায় পৌঁছে গেছি। সামনে গাংডোয়ার ওয়েলকাম গেট দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা চলে এসেছি গাংডোয়ার ড্যাম। এই দেখুন আমাদের পিছনে ড্যামটা। এই যে সামনে বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে রেস্ট নিতেও পারেন। বন্ধুরা, নিচে যে দেখতে পাচ্ছেন এটা আমি ওখানে যে দেখাচ্ছি আমরা। এই যে নিচটা যে দেখতে পাচ্ছেন, এখানে এখন কাজ চলছে, ওই জন্য এখানটা শুকনো, কোনো জল নেই বন্ধু। এই দেখুন বন্ধুরা, গেটগুলো যখন বর্ষায় জল ভর্তি হয়ে যায় তখন ওইদিকে জলটা পাস করা হয় এই গেটটা।
গাইস গান্দুয়ার ড্যাম থেকে এবার যাব আমরা, চলো যাওয়া যাক। এইখানে একটি ছোট বাচ্চাদের জন্য পার্ক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।